বিখ্যাত লেখক মানিক ফকির এক জনসভায় দাঁড়িয়ে ব্রাহ্মণ্যবাদী মোদী অমিত শাহের মতো নেতাদেরকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, মুসলমানদের একটা মুসলমানদের গায়ে হাত দিয়ে দেখাক এই নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী অমিত শাহের বাবার ক্ষমতা নেই একটা মুসলমানকেও দেশ থেকে তাড়ানোর। কারণ তিনি প্রতিবাদে গর্জে উঠেছেন নূপুর শর্মা নামের এক বিজেপি নেত্রী, ইসলাম ধর্মের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে বিজেপি নেত্রী এবং বিজেপি নেতাদেরকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন একজন অমুসলিম হয়েও। অমুসলিম হয়েও বিখ্যাত লেখক মানিক ফকির মুসলিম সমাজের পাশে দাঁড়ালেন এবং বললেন, এই মোদি অমিত শাহের মতো নেতাদেরকে দেশ ছাড়া করা হবে আর কিছুদিনের মধ্যেই এই বিজেপি নেতাদের আর এই ভারতে জায়গা হবে না, ওরা যেখান থেকে এসেছিল সেখানেই ওদেরকে পাঠিয়ে দেওয়া হবে। বিখ্যাত লেখক মানিক ফকিরের ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। যদি ক্ষমতা থাকে ভারতবর্ষ থেকে মুসলমানদের তাড়িয়ে দেখ কত বড় বাপের ব্যাটা হয়েছিস অমিত শাহ নরেন্দ্র মোদি। তাই সারা বিদেশের কাছে যখন চপেট আঘাত খেয়েছে, যখন চাপকে সজাগ করে দিয়েছে, তখন লাজ্জাও নেই নরেন্দ্র মোদি অমিত শাহের, তখন গুনগুন করছে। কোন মোদি অমিত শাহের বাপের ক্ষমতা নেই আমাদের গায়ে একটু স্পর্শ করতে পারে, আমাদের মাটি থেকে আমাদের তাড়াতে পারে, প্রয়োজনে আমরা তাদের তাড়িয়ে দেবো যেখান থেকে এসেছিল সেই আশ্রাশিয়ার উড়াল অঞ্চল থেকে। নমস্কার। মুসলিম নই মুনাফেক তুই রসুলের দুশ্মন। আজকে সারা পৃথিবী হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বলে নয়, সারা পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধা করে ভালোবাসে। হিন্দু মহাপুরুষ স্বামী বিবেকানন্দ বলেছিলেন, হযরত মোহাম্মদ হচ্ছেন সাম্যবাদীর আচার্য। একদা আমেরিকায় থাকতেই বিবেকানন্দ বলেছেন, এবং সেটা তার বইয়ে লেখা আছে, তিনি বলছেন, আফ্রিকা থেকে কোনো ক্রীতদাসকে যদি কোনো সুলতান কিনে নিয়ে আসে, সেই সুলতান সেই ক্রীতদাস যদি গুণী হয়, ভালো মানুষ হয়, তাহলে সুলতান তার মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারে। এটাই ইসলাম ধর্ম। আর এই ভ্রাতৃত্ব, এই ভালোবাসা, এই মানবতায় পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন রসুলুল্লাহ। আর আজ কোথাকার কোন নর্দমার কীট নরেন্দ্র মোদী অমিত শাহের মতো নরকের জানোয়ারের দল তারা কিনা রসুলের অপমান করছে, এর চেয়ে লজ্জার আর পৃথিবীতে কিছু নেই। তাই ক্ষমার চোখে দেখুন। কিন্তু মনে রাখতে হবে, যে মেয়েটিকে দিয়ে এই ঘটনাটা ঘটলো সেই মেয়েটিকে নূপুর শর্মা একটি প্রতীক মাত্র। তার পিছনে আছে ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ, তথাকথিত হিন্দুত্ববাদ। যদি আমরা পার্থক্য করি তাহলে দেখব, আজ থেকে 1500 বছর আগে রসুল ইসলাম কি করেছিলেন, নারী শিক্ষা দিয়েছিলেন। আর এরা 200 বছর আগে শিক্ষা দিতে গিয়ে কেঁদে কোকিয়ে একাকার হয়ে গেছে, আর আজকে তুলনা করছে নারীদের নিয়ে। মনুবাদ কি বলছে? মনুবাদ যেটা আর 2 বছর পর ভারতবর্ষে লাগু হবে বলছে, 2 বছর পর লাগু হবে, কি না সেই মনুবাদে নারীদের বুক খুলে চলতে, মানে একদাই মনুবাদ করেছিল, নারীরা বুক খুলে যেতে হবে, সেখানে কিছু পোশাক পরতে পারবে না। এই নারীদের মন্দিরের মধ্যে ঢুকিয়ে রেখে তাকে জ্ঞান দেব করতো এই মনুবাদী ব্রাহ্মণরা। নারী কন্যাকে, শিশু কন্যাকে বিষ দিয়ে মেরে দেওয়া হতো, সতীদাহ করে পুড়িয়ে দেওয়া হতো। সেই মনুবাদী ব্রাহ্মণ্যবাদীরা আজ এমন একজনার নামে অপমান করছেন, খিস্তি করছেন, তার সন্তানেরা তো ব্যথা পাবেই, তারা তো প্রতিবাদ করবেই, কিন্তু তিনি থাকলে হয়তো একটু মুচকি হাসতেন, বালক ভেবে একটু হয়তো তার দিকে চাইতেন আর কিছু বলতেন না। গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে, ইসলামের অপমানকে কেন্দ্র করে গোটা হাওড়া জেলা যেভাবে তোলপাড় হয়েছে, এর পিছনে কোনো রাজনীতি আছে? কারণ আমরা এমন এক ভয়ঙ্কর সময়ের মধ্যে আছি যখন আর মাত্র 2 বছরের মধ্যে তথাকথিত হিন্দু রাষ্ট্র ঘোষণা হচ্ছে, তার সমস্ত রকম প্রস্তুত। একদিকে আমাদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হয়েছে টিভির দিকে, সিবিআই টিবিআই নানা রকম ঘটনা, আর অন্যদিকে তারই ফাঁকে এনপিআর কমপ্লিট। এই এনপিআর কমপ্লিটের মধ্যে দিয়ে আমার ভারতের যারা মূল নিবাসী মানুষ, এই মূল নিবাসী মানুষদের বিচ্ছেদ করে হিন্দু উদ্বাস্তুদের চিরকালের জন্য দাস বানাবে, এটাই নরেন্দ্র মোদীদের পরিকল্পনা, তার রাস্তা পাতা। আপনারা জানেন, কিছুদিন আগে লোকসভা থেকে ঘোষণা করলো স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র উপমন্ত্রী, তিনি বললেন জনগণনার মাধ্যমে এনপিআর হবে, জনগণনার মাধ্যমে এনপিআর হবে, বলছেন এই দিন হবে, কিছুদিনের মধ্যে। অথচ অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের কাছে সমস্ত তথ্য আছে, অলরেডি আধার কার্ড ব্লক করা শুরু হয়েছে হাজার হাজার। অর্থাৎ হিন্দু উদ্বাস্তু যারা দেশভাগে বলি হয়ে এসেছিলেন, বা যাদের 48 সালের আগের কাগজ নেই,
তাদেরকে চিরকালের জন্য দাস বানাবেন। অর্থাৎ এই আইনে মুসলমানদেরকে একটা ইঁদুর মারার কল হিসেবে ব্যবহার করছে। যত মুসলমানদের উপর আঘাত আনবে তত বোকা মুল্লিবাসী হিন্দুর দল বগল বাজাবে আর বেশ করেছে করবে। আসলে মুসলমানদের দিকে নজর ঘুরিয়ে দিয়ে ওরা হিন্দু উদ্বাস্তুদের ধরে নেওয়ার পরিকল্পনা করছে। আর মুসলমানদের ক্ষেত্রে কি হবে, যদি 2024 সালে ওরা তথাকথিত হিন্দু রাষ্ট্র করতে পারে তাহলে মুসলমানদের তৃতীয় শ্রেণীর নাগরিক করবে। তৃতীয় শ্রেণীর নাগরিকরা কষ্টে থাকবে তবু সে নাগরিক, কিন্তু হিন্দু উদ্বাস্তুরা হয়ে যাবে রোহিঙ্গাদের মতো রাষ্ট্রহীন। তাই আজ মানুষকে বুঝতে হবে আমার ভারতবর্ষের মূল নিবাসী মানুষরা, আজকের যে ভারতবর্ষের মুসলমান যার 99% মানুষ যারা এই ব্রাহ্মণ্যবাদ মনুবাদের বিরুদ্ধে লড়াই করে বাঁচার জন্য একেশ্বরবাদের দীক্ষা নিয়েছিল, রসুলের শরণাপন্ন হয়ে তারা মানুষের মতো বাঁচার চেষ্টা করেছিল, তাই অনেক বেশি মানবিক, অনেক বেশি ভ্রাতৃত্ববোধের মানুষ হচ্ছে এই মুসলমান সমাজ। তা না হলে এই গতকালে অন্তত কয়েকটা লাশ পড়ে যেত। মুসলমানদের দাঙ্গা পশ্চিমবঙ্গে লাগবে না, অনেক বেশি সহনশীল, অনেক বেশি সচেতন এখানকার মুসলমান, তাই শত অত্যাচারেও তারা বুক বুঝে কোনো রকমে বেঁচে আছে। আসলে তারা মনে করছে যদি দাঙ্গা লাগে তাহলে কত মানুষই না শেষ হয়ে যাবে। রাজনৈতিক দলগুলো এগুলো সুযোগ সুবিধা নিয়ে অঙ্ক করছে ভয়ে ভয়ে বিচ্ছেদ করে দেওয়ার জন্য, হিন্দু মুসলমানের বিভেদ করে দেওয়ার জন্য। এই আরএসএসের প্রতি অন্যতম প্রতিষ্ঠাতা দ্বিতীয় সরসংঘ চালক গোলওয়ালকার তার বান চত্বর এবং উই অর আওয়ার নেশন হুড ডিভাইনে বলছে মুসলমানদের প্রতি তাদের কোনো আপত্তি নেই, কিন্তু মুসলমানদেরকে টুপি ছাড়তে হবে, দাড়ি কাটতে হবে এবং ট্যাক্স দিতে হবে। ট্যাক্স মানে কি, মুসলমানরা এতটাই সচেতন জন্মের সময় থেকে মৃত্যু পর্যন্ত বামুনদের ট্যাক্স দেয় না, তাই রাখ। আসলে এর পিছনে আছে অর্থনীতি, বোকা মূল নিবাসী এসসি এসটি ওবিসি মানুষদের ব্রাহ্মণ্যবাদ এমন ভাবে গিলে খেয়েছে, তার জন্মালে টাকা দিতে হবে, অন্নপ্রাশনে টাকা দিতে হবে, বিয়েতে টাকা দিতে হবে, যে কোনো সময় শনি মঙ্গলবারে টাকা দিতে হবে, মুসলমানরা যেহেতু দেয় না তাই বলছে গোলওয়ালকার। মুসলমানরা থাকতে পারে যদি তারা টুপি ছাড়ে, দাড়ি ছাড়ে, লুঙ্গি ছাড়ে এবং পূজো আর্চা করে, পড়ে নেবেন উই অর আওয়ার নেশন হুড ডিভাইন বা বাঞ্চর থট। এবং তাতে বলছে যদি তারা না করে তাহলে যেভাবে হিটলার ইহুদিদের যে শাস্তি দিয়েছিল সেই শাস্তি দেবে, কোটি কোটি মুসলমানদের শেষ করে দিতে চাইছে বিজেপি আরএসএস, কিন্তু সেটা মাত্র কয়েক বছর পর, তার আগে আমার হিন্দু উদ্বাস্তু ভাইরা চিরকালের জন্য দাস শ্রমিক হয়ে যাবে। তাই এখনো যদি হিন্দুরা না বোঝে তাদের বাঁচানোর ক্ষমতা কেউ নেই। আমি অনেক সময় দুঃখ করে বলি যখন আর বোঝাতে পারি না তখন হিন্দু উদ্বাস্তুদের বলি ভাই আজকের ভারতবর্ষের হিন্দু উদ্বাস্তুদের কাছে মুসলমানরা একমাত্র ভগবানের রূপে আছে, কারণ তারা নিজের জাতিকে, মানুষকে, ভারতবর্ষকে, বাঙালিকে বাঁচানোর জন্য গঙ্গার মতো রক্ত ঢেলে দিতে পারে। তারা প্রত্যেকটা এক একজন মানব বোমা, তারা ইসলামের শিষ্য, তাই ভালো কাজের জন্য তারা জান দিতে প্রস্তুত। মূল নিবাসী মানুষের আজ একটা ভয়ঙ্কর অবস্থা, তাই প্রতিটি এসসি এসটি ওবিসি মাইনরিটি সমস্ত মূল নিবাসী মানুষকে ভাই ভাই মনে করে বুকে জড়িয়ে ধরে এই ভয়াবহ দিনটাকে কাটিয়ে দিতে হবে এবং ব্রাহ্মণ্যবাদকে চিরকালের জন্য বিদায় করতে হবে। যে রাশিয়া থেকে এসেছিল ওরা একদিন, এই ব্রাহ্মণ্যবাদীরা, এই তথাকথিত বর্ণ হিন্দুরা রাশিয়া থেকে একদিন এসেছিল, ওরা ভারতবর্ষের মানুষ নয় সে কথা জানাজানি হয়ে গেছে। যেভাবে ওরা বিদেশ থেকে এসে আমাদের দখল করেছিল, আমাদের মা বোনকে অত্যাচার করেছিল, আমাদের দলপতিদের হত্যা করেছিল, আমরা মূল নিবাসীরা হত্যা করি না, আমরা তাদেরকে ভালোই ভালোই তাড়িয়ে দেবো এখান থেকে প্রয়োজন হলে, কিন্তু ওদের মতো মানুষকে খুন করে, ধর্ষণ করে, তাদের আমাদের মেয়েদের মন্দিরের মধ্যে ঢুকিয়ে রেপ করে তাকে হত্যা করব না। গোলওয়ালকার কি বলেছেন, এই আরএসএস এর দ্বিতীয় সরসংঘ চালক 1959 সালে মাদ্রাস ইউনিভার্সিটিতে বলছে মূল নিবাসী মানুষদের মানে এসসি এসটি ওবিসি মাইনরিটির মেয়েদের যার সঙ্গে বিয়ে হোক তার প্রথম বাচ্চাটা হবে হতে হবে ব্রাহ্মণের, এতটাই নিচ কামুক, সেই কামুক রাজকে বিচার করতে বসেছে আপনার আমার পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ রসুলুল্লাহর, এর চেয়ে লজ্জার আর কিছুই নেই। তাই সারা বিদেশের কাছে যখন চপেট আঘাত খেয়েছে, যখন চাপকে সজাগ করে দিয়েছে, তখন লজ্জাও নেই নরেন্দ্র মোদী অমিত শাহের, তখন গুনগুন 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 করছে। আর এই সুযোগে বিভিন্ন রাজনৈতিক দল গোপনে ছদ্মবেশে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে, কারণ হিন্দু রাষ্ট্রের পক্ষে বহু জনই আছে যা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করলে বুঝতে পারবেন। আর যেহেতু সেটা বলার জায়গা নয়,
তাই বলছি না। আপনারা জানেন এর মধ্যে কিছু মানবতাবাদী তথাকথিত বর্ণ হিন্দু আছেন, তারা আমাদের সঙ্গে আছে, কিন্তু তাদেরও বিপদ। হিটলার মাত্র 24 ঘন্টা এরকম মানবতাবাদী 11,000 মানুষকে খুন করেছিল, ঠিক সেই মানুষগুলোও আমাদের সঙ্গে বিপদে পড়বে। আপনারা জানেন এই দেশটা একদা ছিল, এই ভারতবর্ষ একদা ছিল সম্রাট অশোকের, এই ভারতবর্ষ একদা ছিল গৌতম বুদ্ধের, 128 খ্রিস্টপূর্বাব্দ সম্ভবত সেই সময় মৌর্যরা তো তাদের সমস্ত অস্ত্র ছেড়ে দিয়েছিল, এমনকি তারা ঘোড়াকে গরুকে যে জল খেতে দিত সেই জলটাও ছেঁকে দিত, এবং তাদেরকেই তাদের বুদ্ধদেবের যে নীতি কথা সেই নীতি কথাকে বলা হতো সনাতন। সেই সনাতনকে ক্যাপচার করে নিয়ে এই বদমাইশ কুলাঙ্গারের দল আজকে সনাতন হিন্দু বলে চালিয়ে দিয়েছে। আর হিন্দু হিন্দু বলে কোনো ধর্ম পৃথিবীতে নেই, হিন্দু একটি পারসি শব্দ। ভারতবর্ষে 1837 সাল পর্যন্ত ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল পারসি। পারসি ভাষায় হিন্দু মানে কালো, ডাকাত, চোর, নফর, অর্থাৎ বিদেশিরা আমাদের ভারতবর্ষের অনার্য মানুষকে ঘৃণা করে হিন্দু বলতো, যেহেতু ভারতবাসী প্রচুর, যেহেতু মূল্লিবাসী এসসি এসটি অফিসি প্রচুর, তাই তাদেরকে টুপি পড়াতে তাদের মাথায় বসে পড়ে বামুন রাজকে বলছে আমরা হিন্দু। আসলে ব্রাহ্মণ্য একটা ধর্ম, যে ধর্মে সতীদাহ আছে, যে ধর্মে সন্তান তার মাকে টানতে টানতে নিয়ে গিয়ে সতীদাহ করে পুড়িয়ে দেওয়া হয়, লজ্জাও করে না। আমি আমার বক্তব্য শেষ করছি। অনেকে আছেন 128 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সম্রাটদের তখন একটা রেওয়াজ ছিল, যুদ্ধ টুদ্ধ কিছু হতো না, শুধু পড়াশোনা করো, দেশ বিদেশ থেকে পড়তে আসতো, শান্তির বাণী আর ভালোবাসাই ছিল তাদের মূল মন্ত্র। তখন মৌর্যদের শেষ সম্রাট 8-9 বছর বয়স বৃহদ্রত, এই বৃহদ্রত আমাদের পূর্বপুরুষ অনার্য। এই বৃহদ্রত যখন তারা বছরে একবার করে গার্ড অব অনার দিত প্রধান সেনাপতিকে, তাই প্রধান সেনাপতি তখন ছিল পুষ্যমিত্র শুঙ্গ। ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র সিংহকে অনার্যরা বারবার ভুল করেছে শুধু ভালোবেসে, অনার্যরা মারামারি যুদ্ধ করে না, অনার্যরা ভালোবাসতে জানে, তাই ভুল করে তারা পুষ্যমিত্র সিংহকে প্রধান সেনাপতি করে ফেলেছিল। তাই পুষ্যমিত্র সিংহকে যখন শেষ মৌর্য সম্রাট বৃহদ্রত পুরস্কার দিচ্ছে, পুষ্যমিত্র সিংহ তখন তাকে কোলে তুলে নিয়ে পকেট থেকে চাকু বের করে ঝাট করে তার মুন্ডুটা কেটে দেয়, সেইখান থেকে পতন হয়ে গেল বৌদ্ধ ধর্মের। তারপর ঘোষণা করে দিল যারা বৌদ্ধ ভিক্ষুকদের মুন্ডু আনতে পারবে তাদের স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, নদী ভাসিয়ে দিল, লক্ষ লক্ষ বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করা হলো, আর যারা সনাতন অর্থাৎ নীতি কথাগুলো বাচ্চাদের শেখাতো সেই ভিক্ষুকিনি সেই আমাদের আপনাদের পূর্বপুরুষ মা বোনদের মন্দিরের মধ্যে লুকিয়ে রেখে তাদেরকে লাগাতার অত্যাচার করলো, তাদের ধর্ষণ করতো এই ব্রাহ্মণরা। আর আজকে ভাবছে বৌদ্ধদের যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে মুসলমানদের ফু দিয়ে তাড়িয়ে দেবো, এটাই ওরা ভুল করেছে। বৌদ্ধদের অস্ত্র ছিল না, সমস্ত কিছু শেষ করে দিয়ে বৌদ্ধরা শুধু ভালোবাসার কথা বলতো, আর মুসলমানরা এরা জানে না ইসলাম শুধু ভালোবাসার কথাও বলেনি, ভালোবাসা যেমন বলেছে মানবতার কথাও বলেছে, আবার যুদ্ধেও তিনি ছিলেন পৃথিবীর সেরা। তাই প্রতিটি ইসলাম ভক্ত হচ্ছে মানব বোমা, যদি ক্ষমতা থাকে ভারতবর্ষ থেকে মুসলমানদের তাড়িয়ে দেখ কত বড় বাপের বেটা হয়েছিস অমিত শাহ নরেন্দ্র মোদী। আমি এখানেই শেষ করলাম। এনপিআর চলছে গোপনে বিভিন্ন ছকে, কিছুদিনের মধ্যে ডিজিটাল জনগণনার মাধ্যমে কিছু প্রশ্ন রেখে এনপিআর করে নিচ্ছে, ভয় পাবেন না, হিন্দু উদ্বাস্তুদেরকে ভাই বলে কাছে টেনে নেন, এই বিপদ থেকে আমাদের বাঁচতে হবে, 2024 সালের মধ্যে ওরা ঘোষণা করতে চাইছে। কিন্তু আমাদের চ্যালেঞ্জ এই ভারতবর্ষের মা মাটি, আমাদের যুগ 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 ধরে এই মাটির মালিক আমরা, সুতরাং কোনো উচ্চবর্ণ ব্রাহ্মণ্যবাদী কোনো মোদী অমিত শাহের বাপের ক্ষমতা নেই আমাদের গায়ে একটু স্পর্শ করতে পারে, আমাদের মাটি থেকে আমাদের তাড়াতে পারে, প্রয়োজনে আমরা তাদের তাড়িয়ে দেবো যেখান থেকে এসেছিল সেই রাশিয়ার উড়াল অঞ্চল থেকে।